সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 18 অক্টোবর বিকালে ইউনিয়নের সুলেমানপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নূর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এই সময় অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাপ আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফেরদুস আলম আকুঞ্জি, তাহিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাশেল সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনগণের টাকা।